হ্যালো মাই অল ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমার রেসিপি হচ্ছে ঢ্যাঁড়সের পাতুরি। তো ঢ্যাঁড়সের পাতুরি কিভাবে করতে হয় চলুন দেখি। আমি একটা কড়াইতে কিছু পেঁয়াজের কুচি নিয়েছি, স্বাদ মতো মরিচ দিয়েছি, আর এইখানে দিয়েছি স্বাদ মতো লবণ, তারপরে আদা এবং রসুনের বাটা দিয়েছি 1/4 টিস্পুন করে, আর এখানে হাফ চা চামচ মরিচের গুঁড়া এবং হাফ চা চামচ হলুদের গুঁড়া, সামান্য তেল দিয়েছি, আর এখানে দিয়েছি হাফ চা চামচের থেকে কম 1/4 টিস্পুন জিরার গুঁড়া। তারপরে এই মিশ্রণটাকে সব একসাথে ভালো করে মিক্স করতে হবে হাত দিয়ে। মিক্স করা হয়ে গেলে এতে ঢ্যাঁড়স দিতে হবে। এখানে দেখুন আমি ঢ্যাঁড়সগুলো টুকরো করে রেখেছিলাম, তো এই টুকরো করা ঢ্যাঁড়স দিয়ে এটাকে ভালো করে মিক্স করতে হবে। এবার এখানে হাত ধোয়ার পরিমাণের মতো পানি দিতে হবে, হাত ধুতে যতটুকু পানি লাগে ওই পানিতে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে। যখন শুকিয়ে যাবে সামান্য ভাজা জিরার গুঁড়া দিয়ে এটাকে নামিয়ে ফেলতে হবে। চাইলে ধনিয়া পাতা দিতে পারেন বাসায় থাকলে, আর না দিলেও সমস্যা নেই, ভাজা জিরা দিতে অবশ্যই ভুলবেন না। আর আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। হয়ে গেছে ঢ্যাঁড়সের পাতুরি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে, আরও নতুন রেসিপি দেখতে চাইলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল রেসিপি অ্যান্ড টিপস। আল্লাহ হাফেজ।